অভিনেতা বিকাশ রায়, বাংলা সিনেমার স্বর্ণালী যুগের এক উজ্জ্বল নক্ষত্র। পর্দায় আমরা যাকে কখনো নায়ক, কখনো অতি ভালো মানুষ, কখনো বা অতি মন্দ মানুষ চরিত্রে দেখতে পাই। অভিনয় শিল্পে যিনি সব ধরনের চরিত্রে জীবন্ত রূপ দিতেন। বিকাশ রায়ের জন্ম 1916 সালের 16ই মে। জমিদার পরিবারের সন্তান ছিলেন, কিন্তু তার বেড়ে ওঠার সময় জমিদারি তলানিতে এসে ঠেকেছিল। ব্যক্তি জীবনে তিনি সুশিক্ষিত ছিলেন। চলচ্চিত্র জগতে আসেন বিয়ের পর পারিবারিক অনুমতি নিয়ে, শর্ত মেনে। 71 বছরের জীবন, তার অর্ধেকের বেশি কেটেছে বাংলা বিনোদন জগতে, মুখ্যত অভিনেতা হিসেবে। এছাড়া চিত্রনাট্য পরিচালনা, প্রযোজনা ইত্যাদি অন্যান্য কাজও করেছেন। ছবিতে যোগ দেওয়ার আগে বিকাশবাবু রেডিওতে কাজ করতেন। নাটক করা ও করানোর অভ্যাস ছিল। উদয়ের পথে সিনেমার কাহিনীকর জ্যোতির্ময় রায়ের দাক্ষিণ্যে বিকাশবাবুর চলচ্চিত্র জগতে প্রবেশ 1947 সালে। ছবির নাম অভিযাত্রী। পরিচালনা করেছিলেন হেমেন গুপ্ত। হেমেন গুপ্তর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে বিকাশবাবু পরে ছবি করেছেন ভুলি নাই এবং তারও পরে 42। অনেকের মতে ওই ছবিতেই বিকাশবাবুর শ্রেষ্ঠ অভিনয়। তাছাড়া এই ছবি দুটিতেই হেমেনবাবুর সহকারী পরিচালক হিসেবে বিকাশবাবু ছবি করার কলাকৌশল শিখলেন এবং একই রকম চিন্তাধারায় কিছু অভিনেতা অভিনেত্রীকে ছবিতে নামালেন, যথা মঞ্জু দে। 37 বছরে বিকাশ রায় প্রায় 300-র কাছাকাছি ছবি করেছেন। হেমেন গুপ্ত, জ্যোতির্ময় রায়, রাধামোহন ভট্টাচার্য আদি পথিকৃতিকদের সঙ্গে হাত মিলিয়ে বাংলা চলচ্চিত্রকে নিছক পৌরাণিক বা স্বাধীন সামাজিক ছবির মামলিত্ব থেকে মুক্তি দেওয়া, নতুন পথ দেখানো, নতুন লোকদের আনার ব্যাপারে বিকাশবাবু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু অভিনয়ে আটকে থাকতে চাননি বিকাশ রায়। প্রথমে কয়েকজন সহকর্মী মিলে ছবি করেন, নাম শুভযাত্রা। মোটামুটি ভালোই চলেছিল। কিছু পরে নিজের কোম্পানি করে বিকাশ রায় প্রোডাকশন ব্যানারে বেশ কয়েকটা ছবি করেন। 1972-এ স্টেজে অভিনয় করতে আরম্ভ করেছিলেন। 12 বছর স্টেজে কাজ করেছেন। অবসর নিলেন 1984। ফিল্ম বা থিয়েটার লাইনে এর উদাহরণ বিরল। মহানায়ক উত্তম কুমার প্রযোজিত বিখ্যাত মুভি উত্তর ফাল্গুনিতে মহানায়িকা সুচিত্রা সেনের বিপরীতে তার অভিনয়টা উল্লেখযোগ্য। ওই চরিত্রে উত্তম কুমার অভিনয় করতে পারতেন, কিন্তু বিকাশ রায়ের মতো হতো কিনা সন্দেহ আছে। নিজের গড়া বিকাশ রায় প্রোডাকশনের ব্যানারে বহু সুপার ডুপার মুভি নির্মিত হয়েছে। এই মুহূর্তে তারই প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত মরুতৃত হিংলাজ মুভিটির কথা না বললেই নয়। পর্দায় আমরা তাকে সিগারেট সহ নানা নেশায় আসক্ত একজন মন্দ লোক হিসাবে দেখলেও ব্যক্তি জীবনে তিনি খুব ভালো মানুষ ছিলেন। পরিবারের শর্ত তিনি রক্ষা করেছিলেন। মদ তামাকের মতো কোনো নেশা তাকে স্পর্শ করতে পারেনি। এই মহান শিল্পী, চরিত্র রূপায়ণের জাদুকর 1987 সালের 16ই এপ্রিল পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি দেন। যারা বাংলা ভাষা সংস্কৃতিকে ভালোবেসে সুস্থ ধারার চলচ্চিত্রকে ভালোবাসেন, তাদের মণিকুঠায় থাকবেন এই মানুষটি প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মোহাম্মদ কিবরিয়া, চ্যানেল স্বপ্নছোঁয়া।